আপনারা দেখছেন একুশে টেলিভিশন। কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা শিবিরে দুপক্ষের সংঘর্ষে নূর নাহ নামে এক নারী নিহত হয়েছে। সকালে টেকনাফ উপজেলার লেদা রোহিঙ্গা শিবিরে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে ক্যাম্পের রুখিয়া ক্যাম্পের এক নারীর সাথে ফেরদৌসি ও আলম রেজা নামের দুই কিশোরীর ঝগড়া বাঁধে। এ ঘটনায় নিহত নূর নাহার উভয় পক্ষের মধ্যে মধ্যস্থতা করতে গেলে তার ঘাড়ে লাঠির আঘাত লাগে। আহত অবস্থায় তাকে আইওএমের স্বাস্থ্যসেবা কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।